প্রধানমন্ত্রী 32 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন করেন। মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী হকার্স লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, কোতোয়ালি থানার সভাপতি হাজি পিঞ্চু, ধর্ম বিষয়ক সম্পাদক আনসার আলী ভুইয়া এবং 32 নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি নেতৃবৃন্দ রোকন ঢালি, মহসিন মোহাম্মদ, নিটন মীর, মিরাজ উজ্জ্বল সহ অনেক নেতাবৃন্দগণ। যদি হুকুম দিবেন না পারে যার যা কিছু আছে তাহলে সত্য মিটে হবে। সেদিনই আমাদের সারা বাংলাদেশের মানুষ, ছাত্র সমাজ, কৃষক, শ্রমিক, মহানীতি মানুষ, সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছিল এই 1971 সালে। আজকে সেই স্বাধীনতা দিবস আমাদের, আমরা বাংলাদেশে আওয়ামী হকার সিগের পক্ষ থেকে আমরা জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে আসছি। আর তার সাথে আমাদের এই বাংলাদেশের যারা এই স্বাধীনতা অর্জন করার জন্য যারা 30 লক্ষ লোক শহীদের মিলে আমাদের এই পরিচিত বাংলাদেশ, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমার মা বোনের ইজ্জতের বিনিময়ে যে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং বাংলার মানুষ আজকে উৎফুল্লভাবে জীবনযাপন করছেন, এটা আমাদের বাঙালি জাতির একটা গর্ব। আমরা স্বাধীন দেশে বাস করছি এটাই আমাদের জন্য একটা গর্ব। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনার আদর্শ নিয়ে আমরা সামনে আগামী দিনের প্রজন্ম বাংলাদেশকে আরও অনেক উঁচু নিয়ে যাবে। আজকে দেখা গেছে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বিশ্বের মানচিত্রের ভিতরে একটা লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে, যে বাংলাদেশ আগামী জননেত্রী শেখ হাসিনার আগামী 2040 সালের যে পরিকল্পনা ছিল, আল্লাহর রহমতে আমরা আশা করি এই আগে আমাদের বাংলাদেশের আজকে উন্নয়নের ধারাবাহিকতা সারা বাংলার জনগণ আজকে বলছে যে জননেত্রী শেখ হাসিনা উনি আমাদের দেশকে কত দ্রুতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা আছে আমরা সবাই একসাথে কাজ করব, হাতে হাত মিলিয়ে কাজ করব এবং এই দেশকে আরও এগিয়ে যেতে আমরা সবাই সহযোগিতা করব। এই নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ, মেহনতি মানুষ। সালাম আলাইকুম। আজকে 26 মার্চ, কালো দিন, লাখো মা বোনের রক্তের বিনিময়ে আজকে আমাদের স্বাধীনতা। বঙ্গবন্ধু জাতির পিতার শ্রদ্ধা নিবেদন দিতে আজকে আমরা সবাই এখানে জড়ো হয়েছি এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের এই মুক্তিযুদ্ধকে ধরে রাখার জন্য সেই রাজাকারদের বিচারগুলো খুব দ্রুত শেষ হওয়া দরকার। বেশি কিছু বলার নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আওয়ামী হকার্স লীগ।